প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি। প্রকৃত ইসলামে বিশ্বাসীরা অন্য ধর্মের প্রতি সহনশীল হয়। ইসলামের নামে জঙ্গিবাদ ইসলামকে অবমাননার শামিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রমজানে অধিক মুনাফা কালোবাজারি মজুদদারিকে অত্যন্ত গর্হিত উল্লেখ করে এসব থেকে দূরে থাকার আহ্বানও জানান শেখ হাসিনা। এই পঞ্চাশটি উপজেলার মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসন্ন রমজানে মুসল্লিদের উপহার হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় আরও পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি মডেল মসজিদগুলোর উদ্বোধন করেন। এ নিয়ে দেশব্যাপী 564টি মডেল মসজিদের মধ্যে 150 পূর্ণাঙ্গ সুযোগ সুবিধাসহ চালু করা হলো। এসব মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি হেফজখানা, ইমাম হজ প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি, প্রাক প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্রের সুবিধাসহ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কাজ করবে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ধর্মের নামে বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। এছাড়া অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা ইসলামের উজ্জ্বল দিক বলে উল্লেখ করেন তিনি। জঙ্গিবাদকে তুলনা করেন ইসলামের অবমাননার সাথে। আমাদের বাংলাদেশে আমরা চাই আমাদের সকল ধর্মের সমান অধিকার, যার যার ধর্ম শেষে পালন করবে শেষ বিচার তো আল্লাহ করবে, বিচারের ভার আল্লাহ আমাদেরকে মানুষকে দেয়নি, কোনো মানুষকে দেয়নি, এ কথাটা সকলকে মনে রাখতে হবে। কেউ এই বিচার করতে পারবেন না যে অমুক এই ধর্ম করে না বলে তাকে খুন করে ফেলতে হবে, এটা ইসলামের শিক্ষা না। বরং এই খুন খারাপি করতে যেয়ে আমাদের ধর্মের অসম্মান করা হচ্ছে বিশ্বে, আমাদের ধর্মকেই একটা দুর্নাম দেওয়া হচ্ছে, এটাই সব থেকে আমাদের জন্য দুঃখজনক। যে ধর্মটা হচ্ছে সব থেকে শান্তি ধর্ম, আর সেই ধর্মের নামেই আজকে এই কুৎসা দেওয়া হচ্ছে কিছু লোকের জন্য, কেন এটা আমরা মেনে নেব? আমরা শান্তিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি, মানব জাতির কল্যাণে বিশ্বাস করি। আল্লাহ আমাদের যে শিক্ষা দিয়েছেন, আমাদের পবিত্র কোরআনের যে নির্দেশ আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, তার বিদায় হজের যে নির্দেশ দিয়েছেন, সেটা মেনেই সকলকে চলতে হবে, সহনশীল থাকতে হবে, সেটাই আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী ইসলামের খেদমতে গত 14 বছরে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন। রমজান উপলক্ষে ব্যবসায়ীদের অধিক মুনাফা কালোবাজারি থেকে দূরে থাকার আহ্বানও জানান। সামনে রমজান মাস, এই রমজান মাসে আমরা জানি যে আমাদের ব্যবসায়ীরা কিছু আছে জিনিসের দাম বাড়াতে চেষ্টা করে, এটা অত্যন্ত গর্হিত কাজ। রমজান মাস, রমজান হচ্ছে কৃচ্ছতা সাধনের সময়, খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি বা কালোবাজারি বা নিত্যপণের সংকট সৃষ্টি, এটা যেন কেউ করতে না পারে, তাই সকলকে একটু সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাই। বিশেষ করে যখন মসজিদে এই জুমার খুতবা দেন, সেই সময় এই যে কালোবাজারি বা মজুদদারি বা খাদ্যে ভেজাল দেওয়া, এটা যে গর্হিত কাজ, আর অযথা মানুষকে কষ্ট দেওয়া, এ ব্যাপারে আমার মনে হয় মানুষকে আপনাদের আরো বলা উচিত। পরে বেশ কয়েকটি জেলা উপজেলায় উদ্বোধন করা মডেল মসজিদের ইমাম মুসল্লিদের কথা শুনেন প্রধানমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।